সালাম আলাইকুম ব্রোস, ওয়েলকাম টু সানিগিরি। আজকে একটা পার্সেল আসছে, এই পার্সেলটা আসছে হচ্ছে সুদূর মালয়েশিয়া থেকে। আর আপনারা হয়তো বুঝতেছেন, ওই যে এখানে দেখেন বাইকের চিহ্ন দেখে বুঝতেছেন, হ্যাঁ বাইক রিলেটেড কিছু একটা জিনিস আসছে মালয়েশিয়া থেকে। কী আসছে সেটা আমরা একটু পরে দেখতেছি, আনবক্স করে আপনাদেরকে দেখাবো না, সমস্যা নাই। তার আগে কিছু কথাবার্তা আছে, কাজ কাম আছে, সেগুলো সারি। আর যদি পরে আনবক্স করি তাহলে এটা আপনাদেরকে এখন কেন দেখাচ্ছি? বড় বড় ইউটিউবারদের সাজেশন অনুযায়ী কাজ করতেছি। বড় বড় ইউটিউবাররা এভাবে সাজেশন দেয় আর কি, যে ভিডিওর মধ্যে হুক আপ পয়েন্ট দরকার, প্রথম 30 সেকেন্ডের মধ্যে এমন কিছু দেখাও, এমন কিছু করো যেটার কারণে মানুষের মনে কোশ্চেন জাগে, মানুষ অপেক্ষা করে, কৌতূহল বশত মানুষ ভিডিওটা দেখে। এখন এটা হচ্ছে সেই কৌতূহল, একবার পুরো ভিডিও দেখবেন, স্কিপ করলেই হুট করে দেখবেন যে বক্স আনবক্স হয়ে গেছে। প্রথমে লাস্ট কয়েকদিনের বন্যা পরিস্থিতিতে কয়েকটা জিনিস নিয়ে আপনাদের সাথে কথাবার্তা বলতে হবে। প্রথমত আমার কয়েকটা ভাই ব্রাদার বন্ধু বান্ধব আমার নক করতেছিল যে ভাই এক কাজ করেন, পোস্ট দেন, পোস্ট দিয়ে কিছু টাকা পয়সা উঠান, টাকা পয়সা নিয়ে আমরা চলে যাই হচ্ছে বন্যার্তদের সাহায্য করার জন্য, ফেনী চলে যাই, নোয়াখালী চলে যাই। তো আমি তাদেরকে বরাবরের মতো এটা নিষেধ করছি, না এটা আমার দ্বারা সম্ভব হবে না। এবং এটা আমার দ্বারা সম্ভব হবে না কারণ হচ্ছে, ধরেন আমি পোস্ট দিলাম, পোস্ট দিলে 60,000-70,000 100,000 টাকা উঠলো, সেখানে 20,000 টাকা দিয়ে একটা গাড়ি ভাড়া করলাম, কিছু ত্রাণ নিলাম, তারপরে ঘুরে টুরে 10-12 জন নিয়ে ঘুরে টুরে চলে আসলাম। এই জিনিসটার পক্ষপাতি আমি না। আমার মনে হয় যে সব কিছুতে এক্সপার্ট লোকজন আছে, যেমন ধরেন বন্যার্তদের সাহায্য করার জন্য এক্সপার্ট লোকজন হচ্ছেন আসুনা ফাউন্ডেশন করতেছে, তারপরে বিভিন্ন সশস্ত্র বাহিনী, আর্মি, এয়ারফোর্স, তারপরে নৌবাহিনী, তারা করতেছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আছে রেড ক্রিসেন্টের মতো, তো তারা এই কাজগুলোতে অভ্যস্ত বা হচ্ছে তারা এই কাজগুলোতে এক্সপার্ট। আমার মনে হয় যে আপনি তাদের কাছে টাকা দিয়ে দেন, আপনার যদি হেল্প করতে মন চায় তাহলে তারাই হচ্ছে করুক। আপনার নিজে বা 18 কোটি মানুষ সবাইকে নিজে উপস্থিত থেকে হেল্প করতে হবে এমনটা বিষয় না। আর দ্বিতীয় আরেকটা জিনিস, যে অনেকে আমার বলতেছে ভাই যান বন্যা পরিস্থিতি নিয়ে একটা ভিডিও বানান, ভাই ওই পরিস্থিতিতে গিয়ে ভিডিও বানানোর মন মানসিকতা আমার হবে না। আপনি চিন্তা করেন, মানুষ ভাসতেছে, মানুষের বাড়িঘর ডুবে গেছে, সেখানে আমি একটা মাইক গলার মধ্যে লাগায় গাইজ টাকা পাঠান, গাইজ ওনার এই অবস্থা দেখছেন, ওনার আমরা হেল্প করে নৌকাতে উঠেছি, এইসব জিনিস ভাই আমার দেওয়া হবে না, সম্ভব না। এখন আপনি বলতে পারেন ভাই অনেকেই তো গেছে, ভিডিও টিডিও বানাচ্ছে, আপনি গেলে কী সমস্যা? ওই জায়গাটার মধ্যে আমার সমস্যা আছে। একটা ছোটো ভাই আমার বলতেছিল যে ভাই চলেন আমরা ওইখানে গিয়ে একটা ভিডিও বানাই, দেখবেন যে আপনার চ্যানেলে হু হু করে সাবস্ক্রাইবার বেড়ে যাবে, অনেক ভিউজ পাবেন। যারা ভিডিও বানাইছে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার ব্যক্তিগত ব্যাপার হচ্ছে আমি ওই সাহস করতে পারবো না, ওইখানে গিয়ে মানুষের এই অবস্থার মধ্যে আমি ভিডিও করবো এই সাহস আমার নাই। দ্বিতীয়ত হচ্ছে আমি চাই না যে আমি কাউকে সাপোর্ট করতেছি বা হচ্ছে চ্যারিটি করতেছি এই কারণে মানুষ আমাকে ফলো করুক, এটা আমি কখনোই চাই না। চ্যারিটি আমার কাছে সবসময় হচ্ছে একটা গোপন বিষয়, এটা আমি উপরওয়ালা সন্তুষ্টির জন্য করি। ওইখানে ওই সিচুয়েশনে গিয়ে ক্যামেরা ট্যামেরা নিয়ে মুভ করাটা হয়তো একটা অকওয়ার্ড জিনিস, ওইটাকে পিকনিক স্পট বানানোর কোনো দরকার নাই। যারা আসলে এক্সপার্ট লোকজন আছে আমার মনে হয় তাদেরই যাওয়া উচিত, আর বাকিরা সবার পার্টিসিপেশন দরকার নাই, বাকিরা ভিন্নভাবে পার্টিসিপেশন করতে পারবো, আমরা ফাইন্যান্সিয়াল মোরাল সাপোর্টটাও দরকার, সেগুলো আমরা দিতে পারবো। যাই হোক, আসেন আমরা ভিডিওর শুরুতে একটু কথাবার্তা বললাম, একটু মনের কথাবার্তা বলে নিলাম আপনাদের সাথে। আর গতদিন যখন ফুটবল খেলতে গেছিলাম, ফ্রাইডে ফুটবল খেলতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটছে, সেটা হচ্ছে আমার যেই টার্ফটা, যেটা আমি কিনছি বেশি দিন হয় নাই, আমার টার্ফটা ছিঁড়ে গেছে, একবারে জাতা অবস্থা হয়ে গেছে, ওইটার সেলাই করেও কোনো লাভ নেই। তাই এখন যেটা করতে হবে সেটা হচ্ছে একটা নতুন টার্ফ কিনতে যাব, দেখি 10 নম্বরের দিকে কিছু দোকান আছে সেদিকে যাই, চলো। আর আজকের ব্লগটা স্পেশাল কিছু নিয়ে না, আজকের ব্লগটা জাস্ট নর্মাল ডেইলি লাইফ অ্যাক্টিভিটিস, এই নর্মাল মানুষ, নর্মাল ব্লগ, নর্মাল ভাই ব্রাদারের জন্য তৈরি ব্লগ। ও না না সরি, স্পেশাল জিনিস তো আছে, মালয়েশিয়া থেকে বক্সে গিয়ে আসছে, ওইটা তো স্পেশাল। এখন এই যে স্টেডিয়ামের সাইডে এখানে কিছু দোকান আছে আর কি, সেখানেই টার্ফ খোঁজার জন্য আসছি, যদিও লাস্টবারে যে টার্ফটা এখানকারই একটা দোকান থেকে নিছি, ও বলছিল অনেক টেকসই হবে, একটু শক্ত পোক্ত ভালো দেখে যেন ছিঁড়ে না যায়, আর ফুলগুলো আছে ওই যে ইয়াসব, এগুলোর প্রাইস কত করে, কম কত রাখা, 1800। ওয়ালাইকুম আসসালাম ভাই, টার্ফ পাওয়া যায় আপনাদের এখানে ওই সাইডে? 1500। না ভাবছিলাম এখানে পাবো কিন্তু হয় নাই, ভ্যারিয়েশন খুবই কম, 3টা বা 4টা মডেল,
আর হ্যাঁ, এখানে একটু অথেন্টিক বলতে অথেন্টিক বলতে আর কি সবগুলাই তো হচ্ছে ডুপ্লিকেট কপি আর কি। ডুপ্লিকেট কপির মধ্যে একটু বেস্ট কোয়ালিটির জন্য আর কি এই দোকানটার মধ্যে আসা, কিন্তু পাইলাম না। আর সবচেয়ে ভালো সম্ভবত টার্ফ পাবো যদি গুলিস্তানের দিকে যাই, কিন্তু গুলিস্তান তো ভাই বহুত দূরে। তাই আজকে যদি টার্ফ খুঁজে না পাই তাহলে মেট্রো রেলে করে কালকে গুলিস্তান যাব, গিয়ে টার্ফ কিনে আবার মেট্রো রেলে করে চলে আসবো। ফাইনালি এক ভদ্রলোককে পাইলাম, তার কাছে কিছু ভালো ভালো কালেকশন আছে। এই যে হ্যাঁ এরকমই। আপনার কি সামনে আঙুল বাজে না সাইডে টাইট? টাইট কি এখানে? না এখানে, এখানে হলে ছাড়ে দিবে। আপনার এই যে সামনে ফাঁকা আছে এই জায়গায়, ঠিক আছে। সব তো একজনের দোকান, সব এক কোয়ালিটির মাল, কিন্তু ওদের চেয়ে আমি ভালো মাল নিয়ে আসি। এবং অনেকগুলো দেখে এই জিনিসটা আমার পছন্দ হয়েছে, এটা হচ্ছে অ্যাডিডাসের প্রেডিটর। আর নাইকির যেগুলো আছে ওগুলো হচ্ছে শেপ খুব চিকনা হয়, আমার পা আবার একটু চড়া, তাই এটা সুটটাই যাচ্ছে। এখন দামাদামি নিয়ে আমরা আসি, কোন জায়গায় স্থির করব বলো। আচ্ছা, এই যে টিকে স্পোর্টসের এই দ্বিতীয় নম্বর দোকানে এই ভদ্রলোক, সে নিজে একজন ক্রিকেটার। নাম কি তোমার? আমার নাম হারুন। আমি তো হারুন। হারুন, আচ্ছা হারুন সাহেবের এখানেই হচ্ছে আপনারা এই ভালো ভালো কোয়ালিটির গুলো পেয়ে যাবেন। থ্যাংক ইউ হারুন, দেখা হবে, আল্লাহ হাফেজ। এবং আমি জুতা পরেই নিছি, কারণ হচ্ছে ব্রেক ইন পিরিয়ড পার করতে হবে, পায়ের সাথে একটা অভ্যস্ত করতে হবে জুতাকে। শুক্রবার, আজকে হচ্ছে বুধবার, মানে পরশু দিন খেলা আছে, তাই একটু পরে পায়ের সাথে ফিট টিট হয় নাক। এই জুতাটা খুবই কমফোর্টেবল। হ্যাঁ একটু প্রাইস বেশি নিছে, মানে প্রাইস বেশি নিছে বলতে কোয়ালিটি অনুযায়ী ঠিক আছে। ভাইমসানের নতুন জুতা খুলতে মন চাইতেছে না, বুঝছেন? জুতাটা ভালো লাগতেছে, নতুন নতুন কিনলে ভালো লাগে। আসেন এবার আমরা আনবক্স করি, যে জিনিসটার জন্য আপনারা অপেক্ষা করতেছিলেন সেই জিনিসটা আনবক্স করি। এটা হচ্ছে, গেস করেন কী হতে পারে? এটা হচ্ছে একটা অ্যালুমিনিয়ামের বক্স। ইয়েস, এটা হচ্ছে একটা টপ বক্স। এই এটা উপরে রাখি। শাবাশ, এটা হচ্ছে ইভো ব্র্যান্ডের টপ বক্স। আগে যে টপ বক্স নিয়েছিলাম আমার সিভিক্সের জন্য, সেটা বাংলাদেশ থেকে নেওয়া এবং সেটার প্রাইস একটু বেশি পড়ছিল, কিন্তু এটা মালয়েশিয়া থেকে আনসি এর কারণেই, কারণ হচ্ছে মালয়েশিয়া থেকে আনার কারণে আমার প্রাইস অনেক বেশি কম পড়ছে, এবং আগেরটা থেকে এটার কোয়ালিটি অনেক বেশি ভালো, অনেক বেশি প্রিমিয়াম, যেটা আপনারা বুঝতেছেন অলরেডি। এবং এটার সাথে আমি আরও কিছু জিনিস পাইছি, সেটা হচ্ছে এই যে দেখেন, এটা এটা হচ্ছে ব্যাকরেস্ট, মানে এটা এখানে না, সম্ভবত ওই সাইডে, হ্যাঁ ওই সাইডে লাগবে। পিলন এখানে হেলান দিলে কমফোর্ট পাবে, এবং এখানে 3mm টেপ দেওয়া আছে, এটার সাথে জাস্ট লাগিয়ে দিতে হবে। এছাড়া কী কী আছে দেখি তো, এছাড়া এটাও ব্যাকরেস্ট হবে, পরিস না বাজান। ইনস্টল করার জন্য যন্ত্রপাতি আছে, আর হচ্ছে চাবি। এখন নেক্সট কাজ হচ্ছে আমার যে জিক্সারটা আছে, জিক্সারের পিছনে একটা ক্যারিয়ার লাগাইতে হবে এটা বসানোর জন্য, এবং সেটার জন্য আলাদা করে খরচ আছে। বাংলাদেশের থেকে নিলে এই টপ বক্সটা পড়ে হচ্ছে 17,000 বা 18,000 কাছাকাছি, কিন্তু আমি মালয়েশিয়া থেকে আনাইছি 11,400 দিয়ে। ভাই ব্রাদার গেছিলো মালয়েশিয়ায়, তার হাতে আনাইছে। অ্যান্ড আরেকজন ব্যক্তিকে থ্যাংক ইউ দিতে হয়, সেটা হচ্ছে অর্ণব, মালয়েশিয়ান ভাই ব্রাদার, যার সাথে মালয়েশিয়াতে Ninja 300 নিয়ে, ওর Ninja 300 নিয়ে আমরা মালয়েশিয়া ট্যুর দিয়েছিলাম, এবং অর্ণবই হচ্ছে এটা অর্ডার দিছিল, অর্ডার দিয়ে তারপর ওই ভাই ব্রাদারের মাধ্যমে এখন সেটা আমার হাতে এসে পৌঁছাইছে। এবং ইয়েস, কোয়ালিটি ইজ গ্রেট। নিজে একটা হচ্ছে বেস প্লেটও দেওয়া আছে, আগেরটার আমি এই বেস প্লেটটা হারাই ফেলছিলাম, সেই কারণে আগেরটা সেল করে দিছি। আর টপ বক্সের উপকারিতা কী, এটা যারা শুধুমাত্র টপ বক্স ব্যবহার করছে শুধু তারাই জানে, যারা ব্যবহার করে নাই তাদেরকে আমি বুঝাইতে পারবো না। তারা বলবে কি, এটা তো ভাই অনেক ভারী জিনিস, বাইকের পিছনে লাগাইলে কেমন দেখা যায়, অনেক অনেক কিছু, অনেক অনেক কথাবার্তা বলবে। অলরেডি আমি অনেক অনেক শুনে গেছি, হ্যাঁ জিক্সারে টপ বক্স লাগাবে কেমন দেখাবে জিক্সারে টপ বক্স, কিন্তু আমি শুধুমাত্র জানি টপ বক্সের উপকারিতা কী, কারণ আমি টপ বক্স সহকারে কয়েকটা ট্যুর দিছি, বিশেষ করে ইন্টারন্যাশনাল ট্যুর দেওয়ার ফলে এই জিনিসটা আমার মধ্যে আসে। যখন থাইল্যান্ড, ভিয়েতনাম, সিঙ্গাপুর ওই ট্যুরটা যখন দিছি, ওইখানে
অলমোস্ট 80% বাইকের মধ্যেই হচ্ছে টপ বক্স লাগানো। ট্যুরে বের হোক আর না হোক, সিটি রাইড করতেছে তারপরে টপ বক্স লাগানো, কারণ এই টপ বক্স হচ্ছে সিকিউরিটি পারপাসে ব্যবহার করা হয়। এখানে হেলমেট রেখে চলে যায়, এটার ভিতরে তার প্রয়োজনীয় জিনিসপত্র রেখে চলে যায় এবং তালা মারার সুযোগ সুবিধা আছে। তাই প্রত্যেকের, অলমোস্ট প্রত্যেকের বাইকে হচ্ছে টপ বক্স ইনস্টল করা। এবং বাংলাদেশে এই কালচারটা এখনও খুব বেশি জনপ্রিয় হয় নাই, ইনশাল্লাহ হবে, এই যে ভাই মোহাম্মদ সানির হাত দিয়ে জনপ্রিয় হয়ে যাবে, টপ বক্স সবার বাইকে আস্তে আস্তে থাকবে। অ্যান্ড নেক্সট ব্লগে আমরা ইনশাল্লাহ টপ বক্স লাগাবো, তাহলে সেটা দেখবেন, মানে টপ বক্স লাগানোর পরে জিক্সার কেমন লাগে সেটা নেক্সট ব্লগে দেখবেন। আজকের জন্য তাহলে ব্লগটা এখানেই রাখি, ছোট্ট ব্লগ, সানি আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। মিরপুরের রেগুলার আড্ডায় স্বাগতম। সেখানে আছে আমাদের তারেক আজিজ আর হচ্ছে সাকিব। এই চেহারাটা পরিচিত লাগতে পারে, কারণ হচ্ছে এই জায়গায় আরেকজন ছিল তার চেহারারই। আর পিজা খাচ্ছে হচ্ছে এই দোকানটার মধ্যে, রেগুলারই মোটামুটি খাওয়া হয়।